আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশে এক সপ্তাহের জন্য সকল ফ্লাইট বন্ধ হতে যাচ্ছে, এরকমই একটি আপডেট সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল হয়, যেই কারণে বাংলাদেশ এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে। বেবিচক থেকে যে আপডেটটি সোশ্যাল নেটওয়ার্কে এরই মাঝে ভাইরাল হয়ে পড়েছে, আমরা এই ভিডিওটিতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তার আগে একটা ব্যাপার শেয়ার না করলে নয়, আপনারা এরই মাঝে অবগত আছেন যে কোভিড-19 পরিস্থিতি চরম অবনতি বাংলাদেশে। আজও বাংলাদেশে কোভিড-19 এ যাবৎকালের সর্বোচ্চ মৃত্যুর একটি রেকর্ড করে। আপনারা সোশ্যাল নেটওয়ার্কের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, প্রতিটি হসপিটাল থেকে শুরু করে কোনোখানেই কোভিড-19 আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে না, বিশেষ করে আইসিইউ সংখ্যা বা হসপিটাল বেডের সংখ্যা সীমিত থাকার কারণে। আর সে কারণেই 14 তারিখ থেকে বাংলাদেশ যাচ্ছে এক সপ্তাহর টোটাল লকডাউনে, যা পুরো বাংলাদেশ একসাথে সব কিছু বন্ধ থাকবে জরুরি সেবা ছাড়া। চলুন এখন আমরা দেখে নিই বেবিচকের এই আপডেটটিতে কী ছিল, কোন দেশের প্রবাসীরা আসতে পারবে আর বাংলাদেশ থেকে কারা যেতে পারবে, নাকি কোনোটাই হচ্ছে না। বেবিচকের আপডেটটিতে আমরা নিশ্চিত হব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। বন্ধ হচ্ছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল সকল ধরনের ফ্লাইট। 14 এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইট এক সপ্তাহের জন্য বন্ধ। বাংলাদেশ থেকে সকল আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল মঙ্গলবার দিবাগত রাত 12টার পর থেকে এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। তবে জরুরি কার্গো ও স্পেশাল ফ্লাইটগুলো চলাচল করবে। বিস্তারিত যেটা জানানো হয়, করোনা মহামারীর ঊর্ধ্বগতির প্রতিরোধে বুধবার থেকে দ্বিতীয় দফায় দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এই কারণে আন্তর্জাতিক রোডে বিমান চলাচল বন্ধ থাকার এই সিদ্ধান্ত নিয়েছে বেবিচক থেকে। এর আগে গত 5ই এপ্রিল থেকে লকডাউনের কারণে দেশের অভ্যন্তরীণ রোডে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেবিচক। এবার দেশব্যাপী কঠোর লকডাউনের কারণে 14 এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করল বেবিচক। এই ব্যাপারে বেবিচক চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান 14 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি কার্গো স্পেশাল ফ্লাইট যথারীতি চলবে। যে সকল প্রবাসীরা আমাদের ভিডিওগুলোতে কমেন্টস করছেন বা জানতে চাচ্ছেন আসলেই কোন পথে যাচ্ছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফ্লাইট বা কী পরিস্থিতি, আশা করি তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট থাকবে। তবে যেহেতু আরও সময় আছে, এরপরে যদি কোনো কিছু সংশোধনী বা কোনো কিছু আপডেট হয়, যথারীতি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটি শেয়ার করুন সোশ্যাল নেটওয়ার্কে, যাতে করে কোনো একজন প্রবাসী সঠিক ইনফরমেশান জেনে উপকৃত হতে পারে। একটি লাইক দেন, কমেন্টস করেন কোনো কিছু জানতে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি এর আগেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন সেজন্য আপনাকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা।